ভাই, আমি বড় ইয়শ হই, আমার করে টাকা দেবেন? নাই ভাই, মাফ করেন, আপনি দেবেন? আপনি করে দেন না ভাই, আমার 3 দিন ধরে পকেট খালি। দেবেন না? না ভাই, অসহায়ের হাত, 2 টাকা দিছে, জাল নেই আবার। আসলে তুমি যেটা ভাবতেছো ওইটা কিন্তু না, আমি ওইটা করি নাই, আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। দৌড়ু ভাই, সিচুয়েশন বুঝো না, যখন তখন হাত বাড়ায় দাও মিয়া, লও যাও এখান থেকে। অসহায়ের হাতে 10 টাকা তুলে দেওয়ার জন্য ধন্যবাদ। ইরে স্যার, বেরিয়েছি, স্যারের কাছে চাইলে মনে অনেকগুলো ট্যাপ আমো। স্যার, অসহায়ের হাত। কি এগুলা? কটা ট্যা দেন। কিসের টাকা? ভিক্ষা, গরিব মানুষ আমি। তুমি যেভাবে চাইছো মনে হয় তুমি আমার কাছে টাকা পাবা। সি সি স্যার, এগুলো কি বলেন, সহায়তা করেন। আচ্ছা, তোমায় যদি আমি টাকা দেই তাহলে তুমি আমারে কি দিবা? ভাই, আমার কাছে তো দেওয়ার মতন কিছু নাই, আমি তো ভিক্ষুক, আমি দেই না, আমি নেই। এটাই হচ্ছে মূল কথা, যখন দেয়ার কিছু নেই তখন হাত পেতে চাইবে না, কিছু নিতে হলে কিছু দিতে হয়। সো আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দিব, গিভ অ্যান্ড টেক, ঠিক আছে? বেস্ট অফ লাক, ভালো থেকো। স্যার কি করলো বুঝলাম না কিছুই, কোথায় একটু সাহায্য সহযোগিতা করবো, হে না জ্ঞান দিয়ে গেল। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা ভাই, আবার দেখাবে ভাই, একটু দাঁড়ান, এই আমার গাছে একটা ফুল আছে, এটা আপনার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাই ফুল দেওয়ার জন্য, আল্লাহ হাফেজ। ওই বেটার ফুল দিল আর কত খুশি হইল, তাইলে আমি ফুল দিমু মানুষের আর ভিক্ষা করবো, এখন তেড়ি আমার কাম। ভাইয়া, 10 টাকা ভিক্ষা দেন। আহা, ফুল দেওয়াতে হাসি মুখে 10 টাকা দিয়ে দিল, কাম হয়ে গেছে, এখন তেই এই করবো। আরে, ফুল দিলে কত সুন্দর টাকা দিয়ে দেয়, কেউ ফিরে দেয় না। এমন করে ফুল দিয়ে ভিক্ষা নিলে দেই সবাই খুশি হয়, ওই সারের লোকে যদি দেখা হয় তাহলে সারেরও আমি ফুল দিব। আরে এটা হেই স্যারে না, আমার যে কইছিল কিছু দিলে কিছু দিব, যাই স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আমার ভিক্ষা দেন, আপনি যদি আজকে আমার ভিক্ষা দেন আপনার আমি কিছু দিব। কিছু দিবা আমারে? হ্যাঁ দিব। এই লও, আজকে তোমার ভিক্ষা দিলাম। স্যার আমিও আপনার এই ফুলগুলো দিলাম। এই ফুল আমার জন্য? হ্যাঁ। এই যে আমি তোমাকে টাকা দিলাম, তার বিনিময়ে যে তুমি আমাকে ফুল দিলা, এটা কি হইলো? তোমার আমার ভিতরে একটা লেনদেন হইলো, আজকের থেকে তুমি আর ভিক্ষুক না, আজকের থেকে তুমি হইলা ব্যাপারী, ফুলের ব্যাপারী। আজকের থেকে তুমি ফুল বিক্রি করবা, তুমি আর ভিক্ষুক নাই, আজকের থেকে তুমি আর ভিক্ষা করবা না, আজকের থেকে ভালো গেট আপ নিয়ে চলবা, আমার মতো কাপড় পরবা ভালো ভালো, আর ফুল বিক্রি করবা, যাও। আজকে তো আমি বালা কাপড় চোপড় পরমু, আমি ফুলের ব্যাপারী। ভাই একটা কথা কইতাম, বালা কাপড় চোপড় কিনতে কয় টাকা লাগে? তুই বালা কাপড় চোপড় দা কি করবি? কে পরমু? আমি তো এখন ব্যাপারী ভাই, সাহেবের মতন ঘুরমু আর পরমু। আরে বেটা, একদিন তো ভিক্ষা করতেছিলি, ভালোই আসিলি, ভিক্ষা করতে করতে এখন পাগল হয়ে গেছিস গা, জানতে সর বাড়ি দিব কিন্তু। এক কাপ চা দেন। চা? তোরা কিন্তু এই যে গরম দুধ চায়ের মধ্যে মারমু, চা যাবি না দিম বাড়ি। ড্রাইভারটা যে আসলে কি শুরু করছে, এতক্ষণ হয়ে গেছে এখনো আসে না, একটা ফোন দিয়া দেখি কই আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার চিনতে পারছেন স্যার? না তো, চিনতে পারলাম না তো। স্যার আপনার একটু মনে করাই দিতাছি, তাইলে আমার চিনবেন, 2 বছর আগে ওই রাস্তার মাথায় আপনার আমি ফুল দিছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি চিনতে পারছি, তোমার তো পুরো গেট আপ গোটাপ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, গাড়িও তো মনে হয় তোমার। হ্যাঁ, তা কিভাবে কি এখন কি আর ভিক্ষা করো না? স্যার আপনি তো আমার লেনদেন শিখাইছিলেন, ব্যাপারী বানাইছিলেন, এই আমার গেট আপ সেট আপ চেঞ্জ করা শিখাইছিলেন। আপনি যে আমার 1000 টাকা দিছিলেন না, ওই টাকাটা দিয়ে আমি কিছু ফুল কিনাই না, ফুলের দোকান দিছি। এই দোকানে মোটামুটি ভালোই বেচা কিনা হয়, প্রতিদিন অনেক টাকা বেচা কিনা হয়, অনেক কাস্টমার আসে, আর ওই ফুল বিক্রি করে মোটামুটি ভালো কিছু টাকা জমাইছি। স্যার আপনার কারণেই আমি এই জায়গায়, আপনার জন্যই সব কিছু। আরে বোকা, আমার জন্য কোনো কিছুই না, মানুষের সব কিছু তার চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করে, আমি তো যা শুধু তোমার চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দিয়েছি,
তোমার চিন্তা ভাবনা ছিল আগে ভিক্ষা করা, তাই ভিক্ষা করতা। এখন তোমার চিন্তা ভাবনা ব্যবসা করার, তাই ব্যবসা করো। যাক, তুমি অনেক উন্নতি করছো, ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগছে। দোয়া করি তুমি আরো আরো অনেক বড় হও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে থাকো। কথায় আছে না, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে, তেমনি আপনি যদি ভালো বড় কিছু চিন্তাই না করতে পারেন, তাহলে ভালো অথবা বড় কাজ কিভাবে করবেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।